ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের প্রত্যেকেরই কয়েকটা প্রশ্ন থাকেই, অর্থাৎ কয়েকটি কমন প্রশ্ন প্রত্যেকটা ইউটিউবারের মনে থাকে। সেটা হচ্ছে ভিউ কিভাবে বাড়ানো যায়, ইউটিউবে ভিডিও সার্চ করলে আমার ভিডিও কেন আগে আসে না, কিভাবে আমি ইউটিউবে সাবস্ক্রাইবার বৃদ্ধি করব, কিভাবে আমি ভিডিও ভাইরাল করব। এই যে কয়েকটি কমন প্রশ্ন, এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার যাদের ইউটিউব চ্যানেল আছে, হোক সেটা মনিটাইজ চ্যানেল অথবা হোক সেটা নতুন কোন চ্যানেল, প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটরদের কিন্তু এই কয়েকটি কমন প্রশ্ন থাকেই। তো আসলে এখানে বেশ কয়েকটি মাধ্যম আমি আপনাদেরকে আলোচনা করে দেখাবো, যার মাধ্যমে খুব সহজে আপনার ইউটিউবে যে ভিডিও সেটার এসইও আপনি খুব ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ এসইও মানে হচ্ছে এমন একটি বিষয় যে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করবেন যেন সর্বপ্রথম আপনার ভিডিওটা থাকে। এটার মানে কিন্তু আপনার ভিডিও 100% বেশি ভিউ হবে, 100% সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার বেশি পাবেন এবং 100% সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আপনি ইউটিউবে কোনো ভিডিও সার্চ করলে সরাসরি আপনার ভিডিওটা প্রথমে অথবা দ্বিতীয় অথবা তৃতীয় নাম্বারে থাকবে। এটা কিভাবে হয়, তো আমি এখানে আপনাদের সর্বমোট 5টি মাধ্যম আলোচনা করে দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউবের ভিউ বেশি করতে পারবেন, ইউটিউবের ভিডিও ভাইরাল করতে পারবেন। অনেকেই মনে করে থাকে যে ভিডিও ভাইরাল করার জন্য ট্যাগ এবং ডেসক্রিপশন এটা অনেক বড় ভূমিকা পালন করে। আসলে এটা কিন্তু সঠিক নয়। ট্যাগ আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য করে, কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল করবে না ট্যাগ কখনোই। ট্যাগ এবং ডিসক্রিপশন আপনি যতই ভালো লিখেন না কেন, সেটা হয়তো বা আপনার ভিডিও সার্চিং এর ক্ষেত্রে ভালো হবে, কিন্তু সেটা কিন্তু ভাইরাল করবে না। আসলে ট্যাগ অথবা ডিসক্রিপশন এটার থেকেও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি 5টি মাধ্যম বলবো। এই 5টি জিনিস যদি আপনি লক্ষ্য রাখতে পারেন, 100% আপনি আপনার ভিডিওতে বেশি ভিউ পাবেন, আপনার সাবস্ক্রাইবার বেশি হবে, আপনি সহজে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। তো আসলে সেই 5টা মাধ্যম যদি আপনারা প্রত্যেকে ফলো করেন, আশা করি আপনাদের অনেকেরই সমস্যা দূর হবে, অনেকের ইউটিউব চ্যানেলে ভালো ভিউ আসবে, অনেকের সাবস্ক্রাইবার বাড়বে, আবার যাদের মনিটাইজ চ্যানেল নাই অনেকেই কিন্তু মনিটাইজ করতে পারবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আমি এখানে একটা কথা বলে রাখতে চাই যে ওয়াচ টাইমের উপর ভিত্তি করেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে। এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে ট্যাগ ডিসক্রিপশন এগুলো থাকতে ওয়াচ টাইমে কিভাবে একটা ভিডিও ভাইরাল করে। আসলে একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ওয়াচ টাইমও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে ইউটিউব ব্যবহার করি এটা কিন্তু শুধুমাত্র একটা প্রোগ্রাম, এবং এখানে এমন একটি রোবোটিক সিস্টেম আছে যা অটোমেটিক্যালি তারা অ্যানালাইসিস করে দেখে যে কোন কোন কারণে আপনার ভিডিও তারা ভাইরাল করবে। আসলে ওয়াচ টাইমটা হচ্ছে এমন একটা টাইম যে আপনার ভিডিও কত মানুষ কত মিনিট ধরে দেখছে বা কত ঘন্টা ধরে দেখছে, এটা কিন্তু ওয়াচ টাইম। এবং এই ওয়াচ টাইমের উপর ভিত্তি করেও কিন্তু অনেক অংশে একটা ভিডিও ভাইরাল হতে পারে। তো এই ওয়াচ টাইম ছাড়াও 5টি মাধ্যম আছে, আমি আগেই বলেছি এই 5টি মাধ্যম এটু যেটা আমি আপনাদেরকে এখন আলোচনা করে দেখাবো। নাম্বার 1, ভিডিও কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি। অর্থাৎ আপনার ভিডিওর কোয়ালিটি, আপনি রেজুলেশন ঠিক রাখবেন এবং কোয়ালিটি যদি ভালো রাখতে পারেন, সেটা হোক ভিডিও করার সময় অথবা হোক সেটা এডিটিং এর সময়, আপনি যদি ফাইনালি আপনার কন্টেন্টের যে কোয়ালিটি সেটা যদি ভালো রাখতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে। হতে পারে সেটা খুব সহজে একদিনে বা দুই দিনে হবে না, কিন্তু আপনি যদি প্রতিনিয়ত ভালো মানের যদি গুড কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে ভালো মানের ভিউ পাবেন। নাম্বার 2, ভিডিও থাম্বনেইল। আপনি যে ধরনের ভিডিওই বানান না কেন, থাম্বনেইল কিন্তু অনেক বড় একটা ইস্যু। অর্থাৎ থাম্বনেইল যত সুন্দর হবে মানুষ তত সেখানে ক্লিক করবে এবং তত ভিউ হবে। আমরা অনেক এমন ভিডিও আছে দেখি যে ভিডিওর ভিতরে ভালো না, কিন্তু থাম্বনেইলটা এত সুন্দর দেখেই কিন্তু মনে হয় যে আমি ক্লিক করে দেখি যে ওটার ভিতর কি আছে। তো থাম্বনেইলটা আসলে অনেক বড় একটা ভূমিকা পালন করে আপনার একটা ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য বা সাবস্ক্রাইবার নিয়ে আসার জন্য। তো অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কিভাবে ভালো মানের HD কোয়ালিটির থাম্বনেইল তৈরি করা যায়। আপনারা থাম্বনেইল তৈরি করার জন্য অনেকে মোবাইল অ্যাপ ব্যবহার করেন অথবা অনেকে কম্পিউটারের ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করেন, তো এই ক্ষেত্রে কিন্তু ভালো মানের থাম্বনেইল বানানো সম্ভব। বর্তমানে অ্যান্ড্রয়েডের অনেক ভালো ভালো অ্যাপ আছে যেখান থেকে আপনি খুব সহজে HD কোয়ালিটির যে থাম্বনেইল আছে সেটা তৈরি করতে পারবেন। তো আপনারা চাইলে এ ধরনের কিছু অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন যে যার মাধ্যমে খুব সহজে কম্পিউটার ছাড়াই HD থাম্বনেইল তৈরি করা সম্ভব। তো আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। নাম্বার 3, ভিডিও টাইটেল। আসলে ভিডিও টাইটেলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার একটা থাম্বনেইল যেমন গুরুত্বপূর্ণ, টাইটেলটাও একই। অর্থাৎ আপনার যে টাইটেল থাকবে সেটা লেখা দেখেই কিন্তু অনেকে ক্লিক করবে। আপনাকে এমন একটি টাইটেল চুজ করতে হবে যেটা দেখে মানুষ আগ্রহ হবে যে আমি ভিডিওটা দেখে আসি যে ভিতরে কি আছে। তো টাইটেলটা যত আপনি সুন্দরভাবে লিখতে পারবেন, টাইটেল আবার তার মানে না যে আপনি এত বড় লিখবেন, টাইটেল যদি শর্ট ফর্মে আপনি লিখতে পারেন এবং ভালো একটা টাইটেল দিতে পারেন, খুব সহজে কিন্তু আপনার মানুষ সেখানে ক্লিক করবে, কারণ সেই টাইটেলটা পড়েই তার মনে মধ্যে একটা ইচ্ছা প্রকাশ হবে যে এটার ভিতরে কি আছে আমি একটু দেখে আসি।
তো ভিডিওর টাইটেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো টাইটেল এবং থাম্বনেইল অবশ্যই সময় নিয়ে ভেবেচিন্তে তারপরে আপনি লিখবেন, দেখবেন যে খুব সহজে আপনার ভিডিওতে ভিউ বেশি হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, সাবস্ক্রাইবার আসছে, এভাবে আপনি আসলে সফলতা পাবেন। নাম্বার ফোর, অডিও কোয়ালিটি। আপনার একটা ভিডিও যেমন ভিডিও কোয়ালিটি ভালো থাকা দরকার, আপনার অডিও কোয়ালিটিটাও কিন্তু ভালো থাকা দরকার। আপনার কথা যদি স্পষ্ট বোঝা না যায়, আপনার কথার ভিতরে যদি কোনো শব্দ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে বা যদি আস্তে শোনা যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওর অনেক অংশে ডাউন হয়ে যাবে। কারণ কি, যখন ভিউয়াররা ভিডিও দেখে তারা কিন্তু প্রত্যেকেই চায় যে আমি যে কন্টেন্টটা দেখবো সেটা যেন ক্লিয়ার হয়, অর্থাৎ সে ভিডিওটাও ক্লিয়ার চায়, সে অডিওটাও ক্লিয়ার চায়। তো এক্ষেত্রে আপনাকে ভিডিওর কোয়ালিটি যেমন মেনটেন করতে হবে, আপনাকে অডিও কোয়ালিটিও তেমন মেনটেন করতে হবে। অনেকের বর্তমানে যে সকল মোবাইল আছে এখানে যে রেকর্ডার গুলো ব্যবহার করা হয়, এখানে খুব ভালো মানের রেকর্ডার ব্যবহার করা হয়। এছাড়াও আপনাদের যাদের ফোনে অথবা যাদের কম্পিউটারে এখন রেকর্ডিং করতে প্রবলেম হয় বা শব্দ হয় অথবা স্লো অথবা শব্দ কম হয়, তারা চাইলে আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে কিন্তু মাইক্রোফোন কিনে নিতে পারেন। বর্তমান যুগে মাইক্রোফোনের দাম খুবই কম। আসলে ইউটিউব ব্যবহার করতে গেলে বা ইউটিউবের ক্রিয়েটর হতে গেলে আপনার একটা ভালো মাইক্রোফোন এবং ভালো ক্যামেরা অবশ্যই অবশ্যই দরকার। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওর অডিও কোয়ালিটি ভালো হতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওর ভিউ অনায়াসে বাড়বে। নাম্বার পাঁচ, সেটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি কি ভিডিও বানাচ্ছেন, আপনার কন্টেন্ট কি, এটার উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে যে আপনার ভিউ কেমন আসবে। অর্থাৎ বর্তমান সময়ে ভিউয়াররা কোন ভিডিও বেশি দেখছে বা আপনি কি ভিডিও বানাচ্ছেন, এটার উপর কিন্তু অনেকখানি ডিপেন্ড করে যে আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিউ হবে না, কি হবে। আপনি যদি এমন কোনো ভিডিও বানান, আপনার কন্টেন্ট যদি এমন হয় যে কন্টেন্টটা প্রায় 1000 মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি, তাহলে কিন্তু আপনি সেটা থেকে ভিউ পাবেন না। আপনাকে এমন একটা কন্টেন্ট বাছাই করে নিতে হবে যেটার ভিডিও সংখ্যা খুবই কম বা এখনো পর্যন্ত ইউটিউবে সে ধরনের ভিডিও নাই। যদি এমন কন্টেন্ট আপনি পান, সেখানে আপনি 100% ভিউ পাবেন। তো আসলে এই যে পাঁচটা মাধ্যম আমি বললাম, এই পাঁচটা মাধ্যম যদি আপনারা ফলো করেন 100% আপনি ইউটিউবে সফল হতে পারবেন। এবং যদি আপনি আপনার চ্যানেল মনিটাইজ করে ফেলতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ভালো ভালো ভিডিও তৈরি করে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন, বেশি পরিমাণ ভিউ পাবেন, বেশি পরিমাণ সাবস্ক্রাইবার পাবেন। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মাধ্যম ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো এটার সঠিক জবাব দেওয়ার। এবং এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপলোড করে যাচ্ছি। তো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।